আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এই চ্যানেলের জন্য এটা নতুন ভিডিও, তো সবার কাছ থেকে দোয়া চাই, ভালোবাসা চাই। আর আজকে অনেক মন খারাপ আমাদের, তারপরও কিছু কথা আপনাদের সাথে বলবো কেন মন খারাপ কী জন্য। তো যেহেতু আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে আমার মন খারাপের কথাটা আগে শুরু না করে আপনাদের সবাইকে আগে ভালোবাসা শুভেচ্ছা জানাই দিই। জুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে ভালোবাসা দিবসের উপলক্ষে। আর আরিয়ান আফনান ব্লগ থেকে, আরিয়ান আফনান ব্লগ এটা নতুন চ্যানেল, আপনারা কিছুদিন আগে হয়তো অনেকেই জানেন যে আরিয়ান আফনান নতুন একটা চ্যানেল ছিল, মানে সপ্তাহখানিক আগে এই চ্যানেলটা আমার বোন খুলছিল। তো অনেক আশা ভরসা নিয়ে এটার ভিতরে কিছু চ্যানেলের ভিতরে কিছু ভিডিও দিছিল, তো বাচ্চারা সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে, বা ওর হাজবেন্ড ওই কষ্ট করে মানে যেই কয়দিন হোক ভিডিওগুলো করছে, কিছু সাবস্ক্রাইব হয়ে গেছিলো, মাশাল্লাহ অনেক সুন্দরভাবে চলছিল। তো ওরাও খুব খুশি ছিল, আমাদের পরিবারের সবাই অনেক খুশি হয়েছি যে ওরা একটা নতুন চ্যানেল খুলছে, ভালো চলতেছে, অনেক ভালো লাগছে। হঠাৎ আজকে বিকেলবেলা চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, আমার শুনি অনেক খারাপ লাগছে, আমার বোন কান্না করে দিছে। আসলে কি মানে ভালোবাসা জিনিসটা এরকমই হয়, কারণ এই চ্যানেলটা কিন্তু অনেক ভালোবাসা ওরা খুলছে। আর যেই কোনো কাজ আপনার প্রথম যেটা করবেন ওটা কিন্তু অনেক মন থেকে অনেক ভালোই করে এই কাজটা করতে যায়। তো এটা যদি কোনো রকম ব্যথা আঘাত লাগে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে, মানে আমারও অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে, আমি মন খারাপ করে ফেলছি। মাগরিবের নামাজের আগে একটু আখানে আমার বোন কল করে বলতেছে, আপু আমার চ্যানেলটা আর নাই। আমি তো সাথে সাথে ওর চ্যানেলে ঢুকলাম, দেখলাম কিছুই নেই, অনেক খারাপ লাগছে। কারণ এত ছোটো একটা চ্যানেল কেন, কোন উদ্দেশ্যে যে চ্যানেলটা এরকমভাবে সাসপেন্ড হয়ে গেলো আমি জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে আমার জানাইবেন। আর আমি এটা নিয়ে আবেদন করছি, দুই দিনের সময় নিতে চাইতেছে যে ইউটিউব থেকে যে দুই দিন পর দেখবে ওনারা আমাদের চ্যানেলটা ঠিক আছে কি না, দিবে কি না, তো জানি না। তো তারপরে আমি একটা নতুন চ্যানেলই খুলে দিলাম, যে যাক এই আরিয়ান আফনানের নতুন চ্যানেলটা সবাই বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ একটা জিনিস প্রথম যেটা করে ওইটা যদি খারাপ হয়ে যায় মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়, তো এই মনটা যে ভালো হয়ে যায় তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি বারবার। আমি জুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আমি আপনাদের সবার ভালোবাসা আমি পাইছি। আমার আল্লাহর রহমতে 5,000 সাবস্ক্রাইব হয়েছে, 5,102 সাবস্ক্রাইব চলতেছে আজকে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই, আপনাদের ভালোবাসি আমি আজকে এই সাবস্ক্রাইবটা আমার হয়েছে। কারণ 5,000 সাবস্ক্রাইব কোনো মতো ছোটোখাটো ইউটিউবার আমরা অনেক কিছু মনে করি কিন্তু এত ছোট মনে করি না, এগুলো কিন্তু আর আমার ঘরের মানুষ করে নেই, আপনারা দর্শকই করছেন। অনেক ভালোবাসা আপনাদের আমি পাইছি, এখনও পাইতে আসি। আর আমার বোনের চ্যানেলটা নতুন খুলছে, অনেকেই মানে আমার প্রিয় ভাই বোনেরা আপনারা আমার বোনের ভিডিওগুলো দেখছিলেন, আমার অনেক ভালো লাগছিলো, আরিয়ান আফনান অনেক খুশি হয়েছিলো। তো আমি আশা করি বারবার একটা কথি আপনাদের কাছে আমি অনুরোধ করব যে ওরা যেহেতু নতুন চ্যানেলটা একবার খুললো, ওটা সমস্যা হয়ে গেছে, আবার একটা খুলছে, আপনারা সবাই দয়া করে ওদের চ্যানেলটা দেখবেন। আর সাবস্ক্রাইব করে কেউ কোনো দিনও কমেন্টের মধ্যে লিখবেন না যে সাবস্ক্রাইব করে গেছি, সাবস্ক্রাইব করে গেছি এটা বলবেন না। তো আমি লাইক দিয়ে গেছি, এগুলো আমি বলি, লাইক দিয়ে মানে পাশে আছি। তারপরও আমিও ভাবি যে এটাও আমি এখন থেকে না হয় বলবো না, কারণ জানি না কোনটাতে কোন সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট করে একটা চ্যানেল উঠানো হয়, করা হয়। তো সারসে আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, ওদের চ্যানেলটা বেশি দিন আর হয় নাই, সপ্তাহখানিক হয়েছে, সপ্তাহখানিকের ভিতরে মনে হয় 8-10টা ভিডিও দিয়েছিলো, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তারপর ওরা অনেক কষ্ট পাইতে আসে, ছোটো হলেও অনেক কষ্ট পাইতে আসে, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা এখানে ভিডিওগুলো দিয়েছিলো, ওদের একটা মানে মনটা ভেঙে গেছে যে এই ভিডিওগুলো কিন্তু আর অন্যখানে ওরা রাখে নাই, যে আবার আপলোড দিবে আর দেখবে, তো ওটাতে ওইগুলো তো সব ডিলেট হয়ে গেছে। তো দোয়া করবেন আপনারা সবাই ওদের সামনে যেন ভালো কাজ করতে পারে, ভালো বন্ধু হয়, সবাই বন্ধু করে নেবেন। আমি আজকে অনেক কথা বলতেছি কারণ অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, আমরা ইউটিউবার যারা সব ভাই বোনেরই সবাই মিলামিশা কাজ করি। তো আমার বোনও হয়তো ভুল করছে যে ও তো নতুন চ্যানেল খুলছে, সব কিছু বোঝে না যে সাবস্ক্রাইব চায় কীভাবে, বা মানুষ সবার ভিডিও দেখতে হয় তো ভিডিও দেখে কমেন্ট করছে, হয়তো কমেন্টের মধ্যে আমি ভুল কিছু হয়তো সাবস্ক্রাইব কিছু উদ্দেশ্য লেখছে না কি, বা ইউটিউব থেকে কী করছে মানে কোনো কিছু আর এখন ইউটিউব থেকে বলতেছে না যে এরকম এরকম সমস্যা, এই সমস্যার কারণে আপনাদের এরকম হয়েছে।
তো আমার আজকে কয়েকদিন যাবত আমি অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি, এখন যে কথা বলতেছি প্রথম তো একটু কথা বলতে ভালো লাগছে, এখন আবার গলায় হঠাৎ ব্যথা করতেছে, প্রচুর প্রচুর আমারও গলা ব্যথা হইতেছে, তার জন্য আমি বেশি একটা ই করতে পারি না। তো আপনার সবাই দোয়া করবেন, সরকার ব্লগ আমার ছোট ভাইয়ের একটা চ্যানেল সাউথ আফ্রিকার থেকে সুন্দর সুন্দর ব্লগ দেয়, আর আরিয়ান আফনান ব্লগ এটা হচ্ছে আমার ছোটো বোনের চ্যানেল। এই যে আজকে চ্যানেলের মধ্যে আমি কথা বলতেছি, আজকে আমার কথা বলার কারণ যে আমি উদ্বোধন করে দিলাম এই চ্যানেলটা, যে আপনারা সবাই আমার যারা ভালোবাসেন আমার বোনকে ভালোবাসবেন, বোনের বাচ্চাদেরকে ভালোবাসবেন, আমার ভাইয়ের চ্যানেলটা দেখবেন আপনারা ভালোবাসবেন, তার জন্য সবার ভালোবাসা চাই, সবাই ভালোবাসবেন, বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। আর যারা আমার প্রিয় ইউটিউবার ভাই বোনেরা আছেন আপনাদেরকেও আমি অনেক সাপোর্ট করি, করব ইনশাল্লাহ, আমার বোনও করবে, আমার ভাইও করবে, কারণ যে যতটুকু পারে চেষ্টা করে যে সবাই সবার সাথে মানে সম্পর্কটা ভালো রাখার জন্য সব ইউটিউবার ভাই বোনরা আমরা মিলেমিশে কাজ করব, এই প্রত্যাশা নিয়ে আমরা থাকব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আজকে আমি বেশি কথাও বলতে পারতেছি না, তারপর অনেক কথা বলছি, আমার অনেকটা সমস্যা হইতেছে আমার গলার ভিতরে। তো সবাই দোয়া করবেন, আমার অনেক মন খারাপ লাগতেছে, অনেক অনেক বেশি করে ওদেরকে সাপোর্ট দিবেন যে ওদের মনটা আবার ভালো হয়ে যায়, ঠিক আছে? তো আরিয়ান আফনান ব্লগ সবাই যারা যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে একটু খালি কমেন্টের মাধ্যমে আপনারা বলে যাবেন যে আপু করে গেলাম, করে গেলাম বুঝে নিও, এটুকুই বললেন, আমি বুঝবো, বুঝলে আমি আপনাদেরকে আবার সাবস্ক্রাইব করে দিব, ঠিক আছে? কারণ আমরা মুখে বলতে পারি, আমরা চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কথাটা যদি সারাদিনও বলি ইউটিউবতে কোনো সমস্যা করার কিছু নাই, কিন্তু আমরা যদি কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব বলি এটা কিন্তু অনেক কিছু হয়ে যায়, যে যারা আপনারা সাবস্ক্রাইব করেন তাদেরও ভুল, এটা মানে ঠিক না। আর আমিও যদি বলি যে আপনাদেরকে যে সাবস্ক্রাইব করছেন কি না বা সাবস্ক্রাইব করে দেন, হ্যাঁ কমেন্টের মাধ্যমে ওটা খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক কথা বললাম, আমার কথায় কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের পাশে একটু বেশি করে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আপনাদের কথা দিচ্ছি। আমি নিজে এই চ্যানেলটা কিছুদিন দেখব, আপনাদের পাশে আমি থাকব, আমার বোন না, আমার বোন যেহেতু মন খারাপ হয়তো মনে একটা এখন হয়তো করবে না, তো আমি চেষ্টা করব এই চ্যানেলটা যতটুকু সম্ভব ওদের কাজগুলো করার জন্য কিছুদিন, আর আপনারা সবাই পাশে থাকবেন, আমারে যারা ভালোবাসেন, জুম্পা রান্নাঘর যারা ভালোবাসেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগছে, আমার কথাগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি আমার কথাগুলো আজকে তেমন একটা ভালো লাগবে না আপনাদের, কারণ আমার মনটাও খারাপ, শরীরটাও খারাপ, তার জন্য কথাগুলো তেমন ভালোভাবে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, আর আমি এইভাবে কথা তেমন একটা গুছিয়ে বলতে পারি না, আসলে আমার মনটা কিন্তু মানে অনেকটা খারাপ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য, সবাই বাবা মা ভাই বোনকে নিয়ে ভালোবাসা দিবসটা পালন করবেন, শুধু দুজনের জন্য ভালোবাসা না, ভালোবাসা পরিবারের সবার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।